পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 22শে জানুয়ারি। মনোনয়নপত্র জমা নেবার কাজ শুরু হয়েছে 28শে ডিসেম্বর থেকে চলবে 23রা জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেসের 59 নম্বর ওয়ার্ডের দুবারের জয়ী প্রার্থী বর্তমানে প্রশাসক বোর্ডের সদস্য মীর হাসিমের নাম বাদ পড়েছে। এর ফলে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মীর হাসিমদা ওয়ার্ডটাকে কিন্তু নিজের ঘরের মতো সাজিয়ে রেখেছিলেন। এরকম কোনো কাজ নেই যে পুরো কুলটিতে যত কাউন্সিলর আছে তার থেকে বেশি কাজ কিন্তু মীর হাসিমদা করেছেন। আমাদের দুঃখ আছে যে আমরা তৃণমূল কংগ্রেস করার পরও মীর হাসিমদা টিকিট দেওয়া হলো না কেন? আমরা কিন্তু আমরা উচ্চ মহলে যারা আছে তাদেরকে আমি জবাব চাই যে আপনারা মীর হাসিমদাকে টিকিট না দিয়ে আপনারা দিলেন না, ডিসিশনটা নিলেন কেন? আমাদের আমরা পার্টি ছিলে, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা এলাকা এলাকা কাজ করে বেড়াই, আর মীর হাসিমদা এরকম কাউন্সিলর পুরো কুলটির পাওয়া দেখি পুরো আসানসোলে পাওয়া যাবে না। আমি একটা কথা বলতে চাই, কে ডিসিশনটা নিয়েছিল এটাকে যে মীর হাসিমদা টিকিট দেওয়া হবে না? বাদ পড়া মীর হাসিম জানান তিনি দলের খারাপ সময় থেকে আছেন, তিনি কখনো দল বিরোধী কাজ করেননি। তিনি আরো জানান জনগণ চাইলে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পার্টি কা সিদ্ধান্ত হ্যাঁ আর পার্টি কা জন্ম সে হামেন জিত ওয়াক্ত খারাপ দিন থা উস ওয়াক্ত 98 সে পার্টি কর রহে হ্যায় আর পার্টি কা কবি মানে ফেভর মে হি কাম কিয়ে হ্যায় কবি পার্টি কা বিরোধ মে কোই কাম নেই কিয়ে হ্যায় আর সমাজ কা সেবা কিয়ে হ্যায় লোগো কা সেবা কিয়ে হ্যায় কুল্টি মিউনিসিপালিটি জিস ওয়াক্ত থা 2009 মে হামকো কাউন্সিলর বানায়া গয়া উস ওয়াক্ত চেয়ারম্যান ইন কাউন্সিল থে 2015 মে হাম জিতে উসকে বাদ হামকো MIC বানায়া গয়া উসকে বাদ মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মে 3 বার আয়ে उसके बावजूद आज पार्टी टिकट नहीं दिया, ये पार्टी का फैसला है? समझ में नहीं आता है पार्टी इस किस्म का सिद्धांत क्यों लिया जा रहा है। मेरा जो एक्टिविटीज है, जो मेरा परफॉर्मेंस है, जो पार्टी के हिसाब से जो काम करते हैं, ये मैसेज दीदी तक नहीं किया है। PK का टीम रिपोर्ट दिया है, लेकिन PK का टीम का रिपोर्ट के मुताबिक काम नहीं हुआ है, उसको फॉलो किया है। देखा जाए कि हम 10 साल का पीरियड में मीर हासिम पार्टी के लिए क्या किया है, अगर पार्टी के लिए हम कितना कुर्बानी दिए, पार्टी इसका इंक्वायरी करे, तदंत करे, उसके बाद हमको फैसला दे कि हाँ तुमको टिकट नहीं मिलेगा, तुम्हारा ये गलती था, तुम पार्टी के विरोध में काम किया। এছাড়াও 60 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজেশ সাউকে প্রার্থী না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন, ইন্দ্রাণী মিশ্র তাকে দল প্রার্থী করে দিল। তিনি আরও জানান জনগণ যদি তাকে চায় তাহলে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন স্তব্ধ হয়ে গেছি যখন ইন্দ্রাণী মিশ্রার নামটা এলো এজ এ ক্যান্ডিডেট অফ TMC, সবাই অবাক হয়ে গেছে এটা দেখে যে যে আজ 2-4 দিন আগে TMC জয়েন করলো তাকে টিকিট দিয়ে দেওয়া হলো। তাদের কাজ শুধু ভোটের টাইমে আসা, এর আগে ও কংগ্রেসে দাঁড়িয়ে অনেকবার ভোটে দাঁড়ায় হারে, এবং মানুষের সঙ্গে তারা থাকে না, শুধু ভোটে আসে, এটা সবাই জানে, এভরিওয়ান। ওই জন্য আমরা মেনে নিতে পারছি না, TMCকে ভালোবাসি, TMCতে থাকতেই চাই, কিন্তু আমাকে বাধ্য হয়ে মানুষের স্বার্থে আমাকে পদক্ষেপ নিতে হবে। ইলেকশন আমার সমর্থকরা বলে নির্দল লড়তে হবে, লড়ব 100%। আমি সমর্থকের সঙ্গে আছি, সমর্থক যাই বলবে তাই, আমি তো সমর্থকের বাইরে নই। বারবার উপর মহল আপনাদেরকে বলে আসছে, যারা আমাদের উপর মহল আমাদেরকে না জানিয়ে এই ডিসিশনটা করেছে, আমাদের সঙ্গে কোনো কথাই বলে না, এখন নির্দল 100%। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।